আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আমি আজকে ভিডিও সকাল থেকে শুরু করছি, আর আমি আজকে নাস্তা নিয়ে উপরে রুমে চলে এসেছি। আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে একসাথে নাস্তা করব। তো অন্যদিন হাজবেন্ড এই টাইমটাতে ঘুমায় থাকে, যার কারণে আমি একাই নাস্তা করে নিই। ও সকালে একটু ঘুম থেকে লেট করে উঠে, তো আজকে ও একটু তাড়াতাড়ি উঠে গেছে। তো আজকে আমরা তিনজনে একসাথে নাস্তাটা করে নিব। তো আমি এখন এখানে টিকিয়া বানিয়েছিলাম, তো টিকিয়া দিয়ে পাউরুটি দিয়ে আর কি খাবো। টিকিয়ার পাউরুটি খেতে আমি অনেক পছন্দ করি। আর চা বানিয়েছি, আর ছেলের জন্য ডিম সেদ্ধ করে নিচ্ছি একটা, আর ছেলের বাবার জন্য একটা। আর আমার ছেলেটা খাওয়া নিয়ে অনেক বিরক্ত করে, কিছুই খেতে চায় না। তারপরেও না খেলে তো শরীরটা ভালো থাকবে না, তো ওর পিছনে অনেক টাইম দিতে হয়। ও অনেক খেলা করে করে তারপরে ওকে খাওয়াতে হয়। তো আমি এখন ওকে খাওয়াবো, তারপরে ওকে রেডি করাবো, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমার প্রায় 11টা বেজে যায় সকাল। তো আমি বাবুকে খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। আর আজকে রান্না করা হবে গরুর কলিজা। তো গরুর কলিজাটা আগের থেকে বিভিন্ন মশলা দিয়ে, সব রকমের মশলা দিয়ে আগে থেকে রান্না করাই ছিল, তো এখন জাস্ট এটা বাগার দেওয়া হবে। তো গরুর মা কলিজায় একটা অন্যরকম স্মেল থাকে, যেটা সকলে সবাই পছন্দ করে না। তো আমাদের বাসায় কেউই ওইটা খেতে পারে না, তো যার কারণে এরকম ভাজা ভাজা করে রান্না করা হয়। এরকম ভাজা ভাজা করে রান্না করলে সবাই অনেক পছন্দ করে খায়। তো আম্মা এখন এখানে হোমমেড একটা মশলা অ্যাড করেছে। আমি আসলে জানি না মশলাটা উনি কী কী দিয়ে বানিয়েছেন, তবে এই মশলাটা দিলে যে গরুর কলিজার যে একটা বাজে স্মেল ওইটা থাকে না, আর একটা অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে ভালোই ভালো মজা লাগে। তো আমাদের দুপুরে রান্না প্রায় শেষ, আর এখন আমরা রেডি হয়ে দুপুরের খাবার খেয়ে নিব। তো দুপুরে খাওয়ার পরেই সাথে সাথেই প্রায় বাইরে চলে এসেছি, কিছু কেনাকাটা আছে। কারণ খাবার খেয়ে যদি রেস্ট নিতে চাইতাম তাহলে হয়তো বা একটু লেট হয়ে যেত, কারণ বেবিকে তার দাদির কাছে রেখে এসেছি আর ও ঘুমাচ্ছে। তো ভাবছি একটু তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে তারপরে তাড়াতাড়ি করে বাইরে চলে যাব, এই জন্য একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেছি। আর কয়েকদিন পরে আমি আমার বাবার বাসায় যাব, যার কারণে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করতে এসেছি। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।